শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ষষ্ঠী কাটালাম আমি আগরতলাতে, আর সপ্তমী সকালবেলায় এসে পড়েছি আমি বিলোনিয়া। তো আজকে শুভ সপ্তমী। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার ভিডিওগুলো এতদিন দিতে পারিনি, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য। গ্রামের বাড়িতে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম থাকে, যার কারণে দেওয়া হয়নি। তো আজকেই দিচ্ছি সপ্তমী পূজার ব্লগ। তো সপ্তমীতে বাবার বাড়িতে সকালবেলা এসেই তোমাদেরকে দেখালাম যে বাবার বাড়িতে এসেছি। তো এখন দেখো, সন্ধেবেলা বৌদি, ভাইয়ের মেয়ে, আমার ছেলে মেয়ে, বরকে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখতে। আর প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব মহামায়া কালীবাড়ি, যেই মহামায়া কালীবাড়িতে আমরা ছোটোবেলায় সবসময় পুজো দিতে আসতাম। আর এতদিন সবার কাছে শুনেছি যে মহামায়া কালীবাড়িটা খুবই সুন্দর করে করা হয়েছে, একদম পুরো দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো। তো সবার মুখে শুনেছি কিন্তু নিজের চোখে দেখিনি, কারণ বাবার বাড়িতে আসাও কম হয়। তো যার কারণে আজকে আসলাম পুজো উপলক্ষে। তো ভাবলাম নিজেও দেখব, তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন প্রথমে দেখো, আমি আমার বৌদি আর আমার মেয়ে, ভাইয়ের মেয়ে মিলে ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি। তো জ্বালিয়ে দিয়ে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই দেখো খুবই সুন্দর হয়েছে, সত্যি একদম দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরকে পুরোটা দেখাবো ঘুরে ঘুরে। দেখো এখন সন্ধেবেলা, মানে লাইট দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। তো হ্যাঁ, ঘুরে দেখাতে দেখাতে দেখো, এখানে একটা ছোট্টু বাবার সাথে দেখা হয়ে গেল, আমার বাবার বাড়ির পাশেই বাড়ি। তো ছোট্টু বাবাটাকে দেখিনি অনেক দিন হয়েছে, যখন হয়েছিল তখন দেখেছিলাম, আর দেখা হয়নি। তো এটাকে দেখে একটু আদর করছিলাম, ও আসছে না কোলে, কোলে নিতে চাইলাম কিন্তু কোলে আসছে না। আর আমার মেয়ে তো এদিক দিয়ে বাচ্চা দেখলে পাগল, ও কোলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে কিন্তু কিছুতেই আসছে না। কিন্তু ওর দিদির কোলে ঠিকই এসে পড়েছে, বাচ্চাদের মন বুঝতে পারছ। তো যাই হোক, এখন চলো মন্দিরে যাই। তো দেখো, আগে মন্দিরটা ছিল নিচে, আর এখন উপর করে নিয়ে ভীষণ সুন্দর করে করেছে, সিঁড়ি দিয়েছে দুদিকে, মানে এতটা ভালো লাগছে দেখে। তো তোমরা কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা দেখোনি দেখে নাও, আর অবশ্যই একবার দর্শন করতে আসবে, সত্যি ভীষণ সুন্দর লাগে। এখানে আসলে একদম মনটা শান্তি হয়ে যায়, আমার তো মন্দির থেকে যেতে ইচ্ছে করছে না, এতটা ভালো লাগছে। চারপাশে এত সুন্দর করে মানে করেছে, মানে বসে থাকতে ইচ্ছে করছে। মন্দিরে আসলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো যাই হোক, এ দেখো চারদিকে কীভাবে করেছে। একদম সুন্দর করে করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি ঘুরে ঘুরেও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো, বৌদি আশীর্বাদ নিচ্ছে, আর আমার মেয়ে, ভাইয়ের মেয়েও আশীর্বাদ নিচ্ছে। তো এখন আমিও আশীর্বাদটা নিয়ে নিই। আর আমার ছেলে এখানে আসেনি, ছেলে আগে দিয়ে এসে, আমার আগেই এসে আশীর্বাদ নিয়ে চলে গেছে। তোমরা তো জানোই ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না। তো চলো, এখন আমার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা সিঁড়ি দিয়ে নামছি, এ দেখতে পাচ্ছ। আর এই নিচে যে জায়গাটা বসার জন্য দিয়েছে, এখানে মানে বসার জন্য না, অ্যাকচুয়ালি আমি জানি না। তো যাই হোক, দুজন বসে আছে দেখেই বললাম। তো এই জায়গাটার মধ্যেই ছিল আগে মন্দিরটা, আর এখন মানে অনেক বছর পরে এসেছি এই জায়গাটার মধ্যে, মানে দেখে ভীষণ ভালো লাগছে। আমার বাবার বাড়ির কাছ মানে কাছেই, কিন্তু বাবার বাড়ি আসলেও থাকা তো আর হয় না, এসে এক টাইম থেকে আবার চলে যায়, তো যার কারণে আর এদিকে আসা হয় না।
তো অনেক দিন থেকেই শুনছি যে এই মন্দিরটা হচ্ছে হচ্ছে, হওয়ার পরও মানে খুবই সুন্দর হয়েছে সবার কাছে শুনছি। তো আজকে ফাইনালি সুযোগটা হলো, মানে মায়ের আশীর্বাদের জন্যই হয়েছে সুযোগটা, মায়ে আমাকে সুযোগটা করে দিয়েছে আসার জন্য, না হলে আমি কোনো বাড়ি পুজোতে বাবার বাড়িতে কাটাতে পারি না। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একদম সুন্দর করে তোমরা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। আর চারিদিক দেখো খোলামেলা, খুবই ভালো লাগছে। তো চলো মন্দির দেখা তো হয়ে গেছে, এখন চলো এখানে যে দুর্গাপূজাটা হয় তো দুর্গাপূজাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে পুরো মানে বিলোনিয়া ঘুরবো, আর বিলোনিয়ার মধ্যে যা যা পুজো হয় সব কিছু, মানে যেখানেই যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভিডিও তো হবে না, পার্ট করেই করতে লাগবে, কারণ একটা ভিডিওর মধ্যে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, যার কারণে আমি পার্ট পার্ট করে করব। তো তোমরা প্লিজ দেখে নিও। তো দেখো এখানে এসে পড়েছি, আর এখানে হচ্ছে দুর্গাপুজোটা। তো দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করে করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে করা হয়েছে। তো অনেক বছর পর বাবার বাড়ি সে মানে পুজো দেখতে পাচ্ছি, এটাও অনেকটা মানে ভালো লাগছে মনের মধ্যে। সব দিক করতে লাগে বন্ধুরা, কি করব বলো, শ্বশুরবাড়ি তো যাওয়াটা দরকার, কিন্তু এবার ভাবলাম যে সপ্তমীর দিনটা এখানেই থেকে যাই, কারণ সকালবেলা আবার অষ্টমী পুজো দেবে আমার শ্বশুরবাড়িতে, তো অষ্টমী পুজোর জন্য তো একদম সকালবেলায় যেতে লাগবে। তো কি আর করা, এভাবেই করতে লাগবে। তো দেখো সামনের জায়গাটা খুবই সুন্দর করে করা হয়েছে, তো এখন যাই চলো ভেতরে। তো বিলোনিয়াতে সপ্তমীর দিন যদিও ভিড় হয় না, অষ্টমী নবমীর দিন ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আমরা যখন ছোটোবেলায় দেখতে বেরোতাম তখনই, তখন থেকেই জানি। তো এখনও সেম একই অবস্থা, বৌদিও বলছে। তো এই দেখো মায়ের মুখ তোমরা দর্শন করো, খুবই সুন্দর করে করা হয়েছে, আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করে করা হয়েছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে, এই যে দেখতে পাচ্ছ। দেখো খুবই সুন্দর করে করা হয়েছে। তো বন্ধুরা আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করব, আর বাকি অন্য পুজোগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে নিও, আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বাকি পুজোগুলোও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আর একটা ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।